KTV Originals 5ই নভেম্বর হাই ভোল্টেজ ম্যাচ এই ইডেন গার্ডেন্সে এবং কাদের মধ্যে এই ম্যাচ যারা নাকি এই মুহূর্তে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে একদিকে ভারত এবং অপরদিকে দক্ষিণ আফ্রিকা কিন্তু সমস্যা হচ্ছে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচকে ঘিরে এবং সেই ম্যাচের টিকিট বণ্টনকে ঘিরে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে যারা লাইভ মেম্বার সিবির তারা টিকিট পাচ্ছেন না এবং তারা কি বলছেন তাদের কি বক্তব্য তুলে ধরব আমরা আপনারা টিকিট পাচ্ছেন না আপনারা পূর্ণ সদস্য সিবির কিন্তু তার সত্ত্বেও টিকিট পাচ্ছেন না বিষয়টি যদি খুলে বলেন ব্যাপারটা কি মানে সোল্ড আউট আমরা অনলাইনে বুকিং করতে যাচ্ছি যেদিন 24 তারিখে অনলাইন খোলা হয়েছে আধ ঘন্টার মধ্যেই পুরো টিকিট সোল্ড আউট তো এইবার যারা টিকিট পায়নি অত বড় ইডেন গার্ডেনে মানে কি করে লাইভ মেম্বার অতগুলো আছে একবারে 110 মিনিট কি আধ ঘন্টার মধ্যে টিকিট সোল্ড আউট হয়ে যায় তো অফলাইনে কোনো সিস্টেম থাকবে তো মানে কোনো সিস্টেম করেনি যারা অনলাইনে পায়নি টিকিট ওরা কী করবে এই টিকিটটা লাইফ মেম্বারটা অজীবন মেম্বারশিপের টিকিট এই টিকিটটা তো থাকবেই যারা পায়নি তারা এই টিকিটটা দু নম্বরই করবে আমারও একই কথা উনি যেটা বললেন আমার যেটা বড় কথা হচ্ছে যে আমাদের যে লাইফ মেম্বারের আমাদের লাইফ মেম্বারের যে মানে আমাদের টিকিট আমরা তো টিকিট পাবো তো আমার কথা হচ্ছে আমরা অনলাইনে বলছে বুক করতে উনি যেটা বললেন একদম সঠিক কথা কিন্তু এখন আমাদের বুক হয়নি তাহলে আমাদের টিকিটগুলো কি হবে আমাদের টিকিটগুলো কি আমরা পাবো না অন্য কাউকে দিয়ে দেওয়া হবে এ অধিকার কি আছে সিএবির আমার টিকিটটা অন্য কাউকে দিয়ে দেবার আমার টিকিট আমাকে দেবে তাহলে আমার তাহলে যে টিকিটটা সেইটার সিটটা কি ফাঁকা থাকবে তো আমি বলবো সিএবিকে এই দিকে একটু নজর দেওয়া দরকার আছে আমার সিটটা ফাঁকা আছে না কেউ বসে আছে একেবারেই এবং এর থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটা ক্ষোভের সঞ্চার হচ্ছে এখানে এবং যেটা বক্তব্য অনলাইনে যখন টিকিট বুক করতে যাচ্ছে তা সেই সময় দেখা যাচ্ছে যে টিকিট সোল্ড আউট এটা কিন্তু শুধু ইনি নন অনেকেই কিন্তু এই জিনিসটি এই কথাটি বলছেন এবং একই সঙ্গে যারা একটু বয়স্ক তারা একটা কথা বলছেন যে অনলাইনে যেমন ব্যবস্থা করেছে ঠিক একই রকমভাবে অফলাইনেও কিন্তু ব্যবস্থা করা উচিত ছিল ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট বণ্টন নিয়ে তাই এটা দেখার যে সিএবির স্টান্স কি হয় শেষ মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সিএবির তরফ থেকে বলা হচ্ছে যে এই পুরো বিষয়টি কিন্তু সিএবির হাতে নেই এবং সিএবি তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে জয় শাহ বলেছেন যে বুকমাই শো যেটি নাকি বিসিসিআই স্পন্সর তারা এই দায়িত্ব নিয়েছে তবে বুকমাই শোতে গেলে দেখা যাচ্ছে যে টিকিট সোল্ড আউট তাই ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে এই ধাঁধা এই যে পাজল কে সমাধান করবে সেই দিকে তাকিয়ে প্রত্যেকে ক্যামেরায় সৌমেনের সঙ্গে জয়জ্যোতি কলকাতা টিভি